কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ SSC উচ্চ প্রাথমিক স্তরে ইন্টারভিউয়ের জন্য খারিজ ও বাতিল প্রার্থীদের অভিযোগ সম্বলিত নথি জমা নিচ্ছে। জমা নেওয়ার প্রথম দিনই প্রচুর আবেদন পড়ল। বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছে এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা পাশে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে ঘন্টা বাটন রয়েছে সেটাতে ক্লিক করে উপরে অল অপশানে ক্লিক করে রাখো, যাতে করে আমরা ভিডিও ছাড়লেই সবার প্রথমে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। চাকরি প্রার্থীরা মোট 3টিভাবে অভিযোগ জমা করেছেন। সরাসরি কমিশনে এসে, স্পিড পোস্টের মাধ্যমে এবং মেল করে এই 3টি পদ্ধতিতে অভিযোগ জমা করেছেন। সল্টলেকে কমিশনের কেন্দ্রীয় অফিসে লাইন দিয়ে মঙ্গলবার সচারেক প্রার্থী নথিসহ অভিযোগের হার্ড কপি জমা দিয়েছেন। SSC সূত্রে জানা গেছে, শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিয়োগ প্রক্রিয়া থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ার পর এখন পর্যন্ত সব মিলিয়ে 3000 খারিজ ও ডাক না পাওয়া চাকরি প্রার্থীরা অভিযোগসহ আবেদন করেছেন। এর মধ্যে ইমেলে এসেছে 800 বেশি আর সরাসরি ও পোস্টে জমা পড়েছে প্রায় 1800 মতো আবেদন। এর মধ্যে আদালত নির্দিষ্ট সময়ের আগে অভিযোগ জমা দেওয়ার সংখ্যা 2000-এর কাছাকাছি। কমিশন কর্তারা ফের আইনি জট এড়াতে সব আবেদনই বিবেচনার পক্ষে বলে জানা গিয়েছে। যদিও এ ব্যাপারে কমিশনের চেয়ারম্যান শুভঙ্কর সরকার ও সচিব মোহাম্মদ আব্দুল গনির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাহলে আজকের কিন্তু মঙ্গলবার যেগুলো জমা পড়েছে, অনেকগুলি পোস্ট কিন্তু জমা পড়েছে, সেগুলো স্পিড পোস্টের মাধ্যমে হয়েছে, ইমেলের মাধ্যমে হয়েছে এবং সরাসরি সেই কমিশনে এসে কিন্তু জমা দিয়েছে। সুতরাং এখন আমাদের দেখার বিষয় যে আবারও কি নতুন করে দ্বিতীয় ইন্টারভিউয়ের লিস্ট প্রকাশিত করবে নাকি কি হবে, সেইটা আমাদের এখন দেখার বিষয়। সুতরাং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তোলে। ধন্যবাদ সকলকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই বাই।